এটা হলো চম্পাদের বাড়ি আগের ভিডিওতে আমরা দেখেছিলাম চুটকিকে পেতনি ভর করেছিল চলো তাহলে বন্ধুরা দেখিনি আজকের ভিডিওটা এখন হলো ভোর রাত্রি আর সবাই গভীর ঘুমে ঘুমোচ্ছিল এই সময় হঠাৎ করে পেতনি আবার এবার চম্পার মায়ের উপরে ভর করে গাছের ওপরে থাকতে আজ ভালো লাগে না এই মানুষের গায়ের ভিতরে ঢুকে কি যে ভালো লাগছে কিন্তু বড্ড খিদে পেয়ে গেছে যাই যাই দেখি তো এই মানুষের ছাতা কি রান্না করেছে এটা তো ভাত রান্না করেছে মনে হয় ওইখানে মাংস আছে দেখি এ ছি ছি ভাতটা শ্যাচুন্নিদের খাওয়া কি মানা ইয়ার আর করা যাবে যা খিদে পেয়েছে খিদে চতো এখন এগুলোই খেতে হবে এরপর তো ডোনা এক হারি ভাত আর এক গামলা ডাল নিয়ে বসে পড়ে মাং হ্যাঁ খেতে মন্দ হয়নি ভালোই লাগছে ডাল আর ভাত খেতে কিন্তু মাং কিন্তু এইসব খেয়েও পেট বলে কে মন ভরে এসছি মাংস খাবো বলে আর এখন ডাল ভাত খেতে হচ্ছে দোনা তো এক নিমেষেই এক গামলা ডাল আর এক হাড়ি ভাত খেয়ে শেষ করে ফেলে হুম পেটও ভরলো না মনও ভরলো না কি যে করি পেটটা এখনো চুই চুই করছে খিদের চোটে ওই যে ওই তো একটা নাদস নাদস গরু রয়েছে হ্যাঁ ওইটাও কিন্তু বন্ধ হবে না আমি পরে ওইটাকে কেই আজকে মনের খিদা মিটাই কি মজা কি মজা ডিঙ্কে চিকা ডিঙ্কে চিকা আমার তো আনন্দে এখন নাচতে ইচ্ছে করছে এই গরুটাকে আমি এখন খাবো কি মজা তাক দিন দিন তাক দিন দিন তাক দিন দিন কি মজা কি মজা যাই তাড়াতাড়ি খেয়ে ফেলি আবার বড় হয়ে আসছে ওইদিকে আবার লোকদিন উঠে গেলে সমস্যা হবে এরপর তো ডোনাজই গৌটা কাছে চিত্রকে গরু তো ভয়ে চিৎকার করতে থাকে আরে এই গরু পালাচ্ছিস কোথায় তুই তোকে তো আমি এখন খাবো ডোনাজ তখন কপট করে গৌটাকে ধরে ফেলে তুই এখন আমার শিকার আর কোথাও পালাতে পারবি না তোকে এখন আমি খাবো তুই এখন আমার পেটের ভিতরে ঢুকবি তো তখন খুব জোরে জোরে চিৎকার করতে থাকে আর এইদিকে পেতনি তো গোটাকে খেতে থাকে আরে মতি আজকে এত সকাল সকাল চিৎকার কেন করছে যাই তো দেখি তো ডোনা আবার বিছানার মধ্যে নেই কি ব্যাপার কি হলো এরপর তো রজত ঘর থেকে বাইরে এসে দেখে রান্নাঘরে ভাত ডাল কিচ্ছু নেই এ কি রান্নাঘরের একই অবস্থা ভাত ডাল কিচ্ছু নেই ডোনা তো কালকে বিকেলে সব রান্না করে রেখেছিল আমি তাড়াতাড়ি সকালবেলা খেয়ে বেরোবো বলে আর ডোনাকে দেখতে পাচ্ছি না যে ডোনা আয় ডোনা ওই তো ডোনা ওখানে বসে আছে কি ব্যাপার মতি তো ডোনার কোলে আছে তাও মতি এত জোরে জোরে চিৎকার করছে কেন ডোনা আয় ডোনা ডোনা কি হয়েছে তোমার আমি তোমাকে ডাকছি উত্তর দিচ্ছ না যে আই ডোনা ডোনা এবার কিন্তু ই একটু বেশি বেশি হয়ে যাচ্ছে ডোনা আমার কিন্তু ভয় করছে এদিকে তাকাও কি হয়েছে তোমার ও ভাই বসে আছো কেন মতিকে কোলে নিয়ে ডোনা ডোনা কি হলো চম্পার বাবা এত ডাকছো কেন এসো একসাথে মিলে গরুটাকে কামে কামে খায় আর আরে এ কি এ কি অবস্থা তোমার ডোনা তোমার মুখে রক্ত ডোনা তুমি কি করছো ডোনা তুমি মূর্তিকে কামড়ে দিয়েছো হে ভগবান আমার ডোনার কি হয়ে গেল এ ডোনা রান্না রান্নাঘরে ভাত ডাল ডোনা সব তুমি খেয়েছো না না এ আমার ডোনা হতে পারে না এ নিশ্চয়ই আবার পেতনি আমার ডোনাকে ভর করেছে না না আমি তো আষণাগু একসাথে বসে একটু খাই গরুটাকে আমি এখন কি করি না না ডোনাকে আমাকে বাঁচাতেই হবে যেভাবেই হোক পেতনি কিন্তু ডোনাকে শেষ করে দিবে এই ভোর রাতে আমি কোথায় যাব কি পাবো বাচ্চাগুলো কে ছিড়ে কোথায় যাব আমি বড়ங்க এখান থেকে ইমলিকে ডাক দিই আমার তো খুব ভয় করছে ডোনাকে ছেটে আমি কোথাও যেতেও পারছি না ইমলি আই ইমলি শুনতে পাচ্ছো ইমলি ইমলি এখন তো সবাই গভীর ঘুমে ঘুমাচ্ছে ভোর রাত্রি বলে কথা এমলি আমার কথা কি শুনতে পাচ্ছ এমলি আরে দাদা ভাই এত ভোরবেলা এত জোরে জোরে চিৎকার করছে কেন কি আবার হলো হ্যাঁ দাদা ভাই দাদা ভাই কি হয়েছে কি হয়েছে দাদাভাই ভাই আরে আরে এমলি দেখো না কি অবস্থা ডোনাকে তো আবার পেতনিতে ভর করেছে এ পেতনি তো আমাদের ঘর ছাড়ছেই না কি হবে বলো তো এখন দেখো ডোনা ওই গরুটাকে ছিঁড়ে ছিঁড়ে এখন খাচ্ছে হে ভগবান দিদি ভাই ও দিদি ভাই কী করছো তুমি এসব এ তো এ তো সত্যি সত্যি পেতনিতে ভর করেছে দাদা একটা কিছু করতে হবে তো হ্যাঁ এমনি সাধু বাবা সেদিন এসছিল বলল যে পরের দিন আসবে কিন্তু আর সময় দিল না পেতনি আবার এর মধ্যে ডোনাকে ভর করে ফেললো তুমি বরং একটু আমার বাচ্চাদেরকে দেখো আমি যাই সাধু বাবাকে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আসি হ্যাঁ দাদা তুমি একদম চিন্তা করো না দিদি দিদিভাইকে চুটকি চম্পাকে সবাইকে দেখে রাখছি তুমি যাও এক্ষুনি যাও না হলে তো এই পেতনি দিদি ভাই দিদি ভাইকে শেষ করে দিবে তিলে তিলে তুমি বরং গিয়ে তাদের সাধু বাবাকে ডেকে নিয়ে আসো এই বলে তো তখন ওদের ছুটে ছুটে চলে যায় সাধু বাবাকে ডাকতে তোরা যতই যা খুশি করে আমি এই শরীর থেকে বেরোবো না সাধু বাবা আপনার পায়ে পড়ছি আমি সাধু বাবা যেভাবে হোক না বাঁচান আপনি এখন একমাত্র আমাদের অবলম্বন একমাত্র ভরসা নইলে এই পেতনি আমাদের সবাইকে এক এক করে শেষ করে ফেলবে সাধু বাবা আরে ওঠো ওটো কোনো ভয় নেই আমি একবার চলে এসছি যখন আর কোনো ভয় নেই ওই পেতনিকে কিভাবে ছুমন্তর করতে হয় আমার সব জানা আছে কিন্তু সমস্যাটা হলো কই কাউকে তো দেখতে পাচ্ছি না আপনার বউ কোথায় গেল আরে এই গরুটাকে কীভাবে নিঃশংসভাবে খেয়েছে পেতনি। এই পেতনিকে আজকে আমি ঝোলার মধ্যে পুড়ে নিয়ে যাবই খুব বার বেড়েছে পেতনি দাঁড়া কই পেতনি আয় সাহস থাকলে আমার সামনে আয় দেখি নেই আরে আরে কোথায় চলে গেলো কোথায় চলে গেল এই পেতনি আমার ডোনাকে নিয়ে কোথায় চলে গেল সাধু বাবা কিছু একটা করেন ডোনা ডোনা কোথায় চলে গেলে তুমি ডোনা মা 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 তুমি কোথায় চলে গেলে মা মা কোথায় চলে গেলে ছোটি তো পেতনি দিদি ভাই নিয়ে কোথায় চলে গেল সাধু বাবা কিছু একটা করেন এই কোথায় চলে গেল ডোনাকে নিয়ে হা 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 তো এই কালো বাবাকে দেখে ভয় লুকিয়ে গেছে হে 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 আই পেতনি চরো চরো আমার ডোনার তো মাথায় রক্ত চলে আসবে পেতনি আমার ডোনাকে ছাড়াও ভাবে ঝুড়ে আরে পেতনি তুই খুব বাড়া বেঁধেছিস dara তোকে আজকে আমি আমার ঝোলায় পড়ে নিয়েই যাব dara তুই dara আচ্ছা ছা dara dara তুই নিশ্চয়ই এই বাড়িতে এসেছিস একজনের পর আরেকজনকে ভর করে আছিস তো নিশ্চয়ই কোনো মতলব আছে কেন এই লোকগুলোকে তুই এত জ্বালাচ্ছিস জ্বালাতন করছিস এইটা আমারই বাড়ি ছিল এই বাড়িতে আমি থাকতাম এই বাড়ি আমি ছাড়ব না এই আমি মরে যাওয়ার পরে আমার বর এইবারে বাড়ি বিক্রি করে দিয়েছে তারপরে এরা আমার বাড়িতে এসে ঢুকেছে আমি এই কাউকেই ছাড়ব না এই বাড়ির কাউকেই আমি ছাড়ব না আসবে তাকেই আমি খেয়ে ফেলবো না না সেটা তো হয় না শাকচুন্নি তোকে তো এই বাড়ি ছাড়তে হবে তোর বর বিক্রি করে দিয়েছে আর এই বাড়ি এখন ওরা কিনে নিয়েছে এদেরকে শান্তিতে বাস করতে দিতে হবে তুই বলছি যা তুই এক্ষুনি ওর শরীর থেকে বেরিয়ে যা শাকচুন্নি বিনা মানে তোকে তো যেতেই হবে এই বাড়ি ছেড়ে তোকে যেতেই হবে এই নেই রিং বিরিং ত্রিং ছ বৃক্ষ রিঙ্ঘা আ আহ আরে চলে গেলো রে চলে গেলো রে চলে গেলো রে আ আমি পুড়ে যাচ্ছি পুড়ে যাচ্ছি না না আমি পালাই আর পালাই আমাকে কোনো সমুদ্রে ডুব দিতে হবে এখানে থাকলে আমাকে ওঝা আমাকে শেষ করে দেবে এই কালু বাবা আমাকে শেষ করে দেবে তখন তো ডোনা অজ্ঞান হয়ে পড়ে যায় আর কোনো ভয় নেই পেতনি এবার চলে গিয়েছে আর পেতনি যা মজা পেয়েছে না আর এই বাড়িতে ফিরে আসবো দ্বিতীয়বার এখন জ্ঞান হারিয়ে ফেলেছে একটু পরেই জ্ঞান ফিরে আসবে আর কোনো চিন্তা নেই বাবা আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমার ডোনাকে আমার ডোনাকে আপনি বাঁচালেন আমাদের সবাইকে বাঁচালেন বাবা আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো আপনাকে অনেক অনেক প্রমাণ প্রণাম আপনাকে অনেক অনেক প্রণাম বাবা চলে গেল রে চলে গেল রে আমি না না আমি পালাই আমি পালাই আমাকে সমুদ্রে গিয়ে ডুব দিতে হবে এখানে থাকলে আমাকে এই ওঝা আমাকে শেষ করে দিবে এই কালু বাবা আমাকে শেষ করে দেবে আর আপনাদের কোনো ভয় নেই এই মেয়েটার একটু পরে জ্ঞান ফিরে আসবে আর ওই শাকচুনিকে এমন শাস্তি দিয়েছি ও আর দ্বিতীয়বার এই বাড়ি আসার কথা চিন্তা করবে না বাবা আপনাকে যে কী বলে ধন্যবাদ দিই আপনি আমাদের সবাইকে বাঁচালেন বাবা ঠিক আছে ঠিক আছে সবাইকে বাঁচানোটাই তো আমার কাজ ঠিক আছে আজকে আর কোনো ভয় নেই হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো